আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি আরজু আরজুয়ারুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আজকে আমার আলোচনার বিষয় নিউমেরিক্যাল অ্যানালাইসিস এ আইটরেটিভ টেকনিক অফ ম্যাট্রিক্স অ্যালজেব্রা যা যেটা ম্যাট্রিক্স অ্যালজেব্রার পর্যায়ক্রমিক একটা পদ্ধতি তো এই ম্যাট্রিক্স অ্যালজেব্রার মধ্যে আমাদের দুই দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে জ্যাকবির মেথড আর একটা আছে গস গসড মেথড গস গস মেথড হিসেবেও পরিচিত তো আজকে প্রথমে আমার আলোচনার বিষয় হবে জ্যাকোবির জ্যাকবির ম্যাথডটা ফর অফ আইটারেশন অথবা গস জ্যাকবি মেথড তো এই মেথডটা ইউজ করার মাধ্যমে আমরা কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলভ করতে পারবো সমাধান করা যাবে তো এই সমাধান নির্ণয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ সিস্টেম আছে বা পদ্ধতি আছে আজকে আমি এই পদ্ধতি নিয়ে আলোচনা করব মেথডটা সম্পর্কে আলোচনা করব। এরপর এই মেথডে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবে পরের ভিডিওতে তো আমরা শুরু করতে পারি প্রথমে আমাদের একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকবে যদি কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকে এবং বলে দেওয়া থাকে যে সলভ দ্য সিস্টেম অফ একে সমাধান করতে বলা হয়ে থাকে তাহলে প্রথমে আমাকে একটা অংশ মিলিয়ে দেখতে হবে যে এটা আসলেই গস জ্যাকবি মেথডের সাহায্যে আইটারেশন করা যায় কি না তো সেটা কেমন আমি আমার এখানে তিনটা ইকোয়েশন লিখে নিয়েছি

বিথ্রি তো এই সিস্টেম সিস্টেম বলতে বোঝানো হয়েছে যে সমীকরণ জোট সিস্টেম সমীকরণের জোট তো যদি এরকম সমীকরণ দিয়ে দেওয়া থাকে সেটাকে আমি আমি একে সলভ করতে পারবো যদি এই কন্ডিশনটা মেনে চলে তো এই কন্ডিশনটা একটু খেয়াল করি এখানে বলা হয়েছে যে এ ওয়ান ওয়ান এর মডুলাস ভ্যালুটা যদি এ ওয়ান টু এবং ওয়ান থ্রি এর মডুলাস এর ভ্যালু যোগ থেকে বড় হয় অথবা সমান হয় অথবা এ টু টুর ভ্যালু যদি এ টু ওয়ান এবং টু থ্রির যোগ ফলের মডুলাসের যোগ ফলের থেকে সমান এবং অথবা বড় হয় এবং এ থ্রি থ্রি সিমিলারলি এ থ্রি ওয়ান এবং থ্রি টুর মডুলাসের যোগ ফলের সমান বা বড় হয় যদি এই তিনটা শর্ত মেনে চলে তাহলেই শুধুমাত্র আমরা গস জ্যাকুবির মেথডটা ইউজ করতে পারবো আচ্ছা তো আমার যে কোনো অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা মিলিয়ে নেওয়া মিলিয়ে যদি মিলে যায় তাহলে আমরা অঙ্কের সামনের পার্টে যেতে পারবো আচ্ছা এরপরে আমি আসি সিস্টেমে সিস্টেমটা যে মানে কিভাবে আমরা সামনের দিকে আগাবো তো প্রথম কাজ হচ্ছে একটু সবাই খেয়াল করবে এখানে সিস্টেম এক নাম্বার কে রিটেন অ্যাজ এক নাম্বার ইকোয়েশনটাকে আমি এভাবে লিখবো সেটা কি এক্স ওয়ান ইকুয়াল টু খেয়াল করে দেখি আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে এক্স এর মান নির্ণয় করতে হলে কি করতে হবে এই বাকি এই পাশে এসে বিয়োগ চলে যাবে তাহলে এটা কি লেখা যায় এ ওয়ান ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু বি ওয়ান মাইনাস এ ওয়ান টু এক্স টু মাইনাস এ ওয়ান থ্রি এক্স থ্রি এটা লেখা যায় আর যদি এক্স এর মান বের করতে হয় তাহলে কি হবে এই এ ওয়ান ওয়ানটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে দেখো তো আমি প্রথম লাইনটা ঠিক তাই লিখেছি না

এখান থেকে এক্স টু নিব তার মানে কি বাকি দুইটাই পাশে বিয়োগ হয়ে যাবে আর এ টু টু এটাই পাশে গিয়ে ভাগ হবে তো দেখো তো এখানে আমি এই যে লিখেছি যে বি টু মাইনাস এ টু ওয়ান এক্স ওয়ান এ টু থ্রি এক্স থ্রি আর এখানে এ টু টু ছিল এটাই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে একই রকমভাবে আমি যদি থার্ড ইকোয়েশন থেকে এক্স থ্রি এর মান নির্ণয় করতে চাই তাহলে বাকি দুইটা এখান থেকে বিয়োগ হয়ে এ ওয়ান থ্রি থ্রিটা ভাগ হচ্ছে মাইনাস Uh, b3 a31 x1 a32 x2 তো এখান থেকে আমি কার কার মান পাচ্ছি x1 x2 x3 এটা হচ্ছে প্রথম স্টেপ তো আমাদের যে অঙ্কই দেয়া থাকুক না কেন প্রথমে আমরা কাজ করব প্রথম সমীকরণ থেকে x1 এর মান নির্ণয় করব দ্বিতীয় সমীকরণ থেকে x2 এবং তৃতীয় সমীকরণ থেকে x3 মান নির্ণয় করব যেই তিনটা মান পাওয়া যাবে সেই তিনটা মানকে আমরা চিন্তা করব ইনিশিয়াল ভ্যালু বা প্রথম মান তো প্রথম মান মানে আমি যদি তাদেরকে এভাবে চিন্তা করি যে তারা হচ্ছে এক্স নট এই যে দেখো আমি বলছি ইনিশিয়াল ভ্যালু মানে প্রথম এই যে তিনটা মান এদেরকে যদি আমি এক্স ওয়ান নট এক্স টু নট এক্স থ্রি নট হিসেবে চিন্তা করি তিনজনকে ইনিশিয়াল ভ্যালু অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি রেসপেক্টিভলি মানে এদেরকে এদেরকে যদি আমি এভাবে চিন্তা করি দেন এরপরে সেকেন্ড স্টেপটা কি হবে সেকেন্ড স্টেপটা দেখো পুরো ইকুয়েশনে যা আছে আমি শুধু তাই লিখব কিন্তু আমি এখান থেকে কার কার মান পাচ্ছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মান পাচ্ছি যাদেরকে নাম চেঞ্জ করে কি বলছি এক্স ওয়ান নট এক্স টু নট এক্স নট তার মানে আমরা এই তিনটা মান জানি তো এর পরের স্টেপে গিয়ে যে যাদের মান পাওয়া যাবে তারা হচ্ছে এক্স ওয়ান ওয়ান এক্স টু ওয়ান এক্স থ্রি ওয়ান মানে এর পরবর্তী ধাপের মান পাওয়া যাবে কাদের মাধ্যমে এই তিনজনের মাধ্যমে তার মানে এখানে এই যে পরের অংশে যেখানে এক্স টু এক্স ছিল সেগুলো হবে এক্স টু নট এক্স থ্রি নট মানে আগের যেই মানগুলো ছিল ওগুলো বসিয়ে দিব সিমিলারলি এক্স টুর ক্ষেত্রেও একই কথা নতুন এক্স টু পাওয়ার জন্য মানে আইটারেশনের মান পাওয়ার জন্য আমাকে এখানে মান বসাতে হবে এক্স ওয়ান নট এক্স নট দেখো এখানে এক্স ওয়ান আছে এক্স আছে শুধু আমি উপর নট দিয়ে দিচ্ছি সবগুলো নট মানে এখানে যে তিনটা মান পাবে সেগুলাই এখানে বসিয়ে দিলে এর পরবর্তী স্টেপের কার কার মান পাওয়া যাবে এক্স এক্স টু এক্স থ্রি যার হচ্ছে যাকে চিন্তা করা হয়েছে তোমরা কিন্তু বুঝতে যে প্রথমে আমি মান পেলাম হচ্ছে পরে ওয়ান গুলো কাকে বসালাম ভ্যালু নটের মান বসিয়ে ওয়ানের ভ্যালু পাওয়া গেছে তাহলে এর পরবর্তী স্টেপটা কি হবে এর পরবর্তী স্টেপে আমরা কার মান পাবো অবশ্যই টু এর ভ্যালুগুলো পাবো যে এক্স ওয়ান টু এক্স টু টু এক্স থ্রি টু এখন আমি এখানে লিখে নিচ্ছি দেখো অ্যাগেন ইউজিং দ্য ভ্যালু মানে এই মানগুলো আবার বসিয়ে পাই কোথায় বসাবো এই দেখো এখানে সব জিরো ছিল সেগুলো শুধু করেছে আর মানগুলো এখানে পরের স্টেপে গিয়ে কার মান পাব তাহলে দেখো এখানে এক্স ওয়ান টু এখানে যেখানে এক্স টু ছিল এটার ওয়ান বাকিগুলো সবগুলো কিন্তু ওয়ান মানে আগের স্টেপের যে ভ্যালুগুলো পাওয়া গেছে পাওয়া গেল সেগুলোর মান বসিয়ে দিলে তার পরের স্টেপের মানগুলো পাওয়া যাবে তাহলে এভাবে করে আমাদের আস্তে আস্তে করে আইটারেশন ততক্ষণ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার মানগুলো সিমিলার না আসে তো এই এই স্টেপের সামনে আগাতে থাকলে এখন আমি এখানে ওয়ান টু বললাম এভাবে কোন পর্যন্ত আগাতে থাকবো আমি এন পর্যন্ত প্রসেসিংটা নিয়ে আসবো এখানে দেখো তো প্রসিডিং ইন দ্য সেম ওয়ে ইফ দ্য এন্থ আইটার আইটারেটস আর মানে এন পর্যন্ত মানে যদি এখানে এক্স ওয়ান এন হয় দ্য আইডোরেশন রিডিউস টু তো এই মানগুলো যদি আমার তখন এন প্লাস ওয়ান প্লাস হয় তাহলে এই ভেতরে কার মান বসাতে হবে এর আগের স্টেপের মান এর আগের স্টেপটা তাহলে কী ছিল ওই যে যত জায়গায় যত জায়গায় এক্স থাকবে মানে এক্স ওয়ান এক্স থাকলো কেন তাদের ওই এক্স এন পর্যন্ত মান ওখানে মান বসিয়ে দিলেই তাহলে আমার যেই মানটা পারা যাবে তার পরবর্তী স্টেপের মানটা পাওয়া যাবে এখন আমি যখন তোমাদেরকে অঙ্ক করাবো তখন তোমরা বুঝবে যে কোন স্টেপে গিয়ে আমার অঙ্কটা থেমে যেতে হবে তোমরা আগে ওই যে বাইসেকশন মেথডেশন মেথড গুলো করছো অঙ্ক করতে করতে যখন গিয়ে দেখছো যে মানগুলো সিমিলার চলে আসে দশমিকের পরে ঘর মিলে যাচ্ছে বা চার ঘর মিলে যাচ্ছে তো আমার ওইখানে মান যখন যেই স্টেপে গিয়ে আমাদের কিন্তু এখানে অনেক স্টেপ করতে হবে আমি এখানে এটা হচ্ছে থিওরি পড়াচ্ছি এখানে দুইটা স্টেপ দিয়ে পরে বলে যে যেটা এন প্লাস ওয়ানতম পদ এরকম হবে কিন্তু অঙ্ক যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু তোমাদের দেখা যেতে পারে যে দশটা বারোটা বা তেরোটা অনেক সময় আটটা নয়টা তো মিলে যেত আটটা স্টেপ করতে হবে তো একদম যেই স্টেপে মানে যেই স্টেপ দুইটার মধ্যে সিমিলার চলে আসবে মান আমাদের অঙ্ক ওই পর্যন্ত মানে আইটারেশনটা ওই পর্যন্ত করতে হবে তো আমি আশা করতেছি তোমরা বুঝতে পেরেছ একটা অঙ্ক করালে আরও ভালো বুঝতে পারবে আপাতত থিওরিটা পড়ো অনেক সময় থিওরিও পরীক্ষায় আসে আবার কিছু সময় থিওরিও আসে অঙ্কও মিলায় আসে মানে দুইটায় মান মান আলাদা করা থাকে এটা আসলে প্রায় পাঁচ ছয় মার্কের জন্য আসবে এবং অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ